है एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও ভারতের কৃষ্টি সংস্কৃতি প্রমাণিত। আমাদের পাশে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তার মধ্যেও ভারতীয় সংস্কৃতি বিদ্যমান। যে ভারত এক বন্ধনায় বন্ধু, ভারত এক জিতা দাতা, এক রাষ্ট্রবাদ, এক রাষ্ট্র চিন্তন। আর তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ পালন করে তো মহিলারা পালন করে। ভারত একত্রিত, পরিবার একত্রিত পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য। মার কারণে পরিবার একত্রিত থাকে, মা সন্তানদেরকে এক জায়গায় রাখে, মা লালন পালন করে। মায়ের কারণে ভারত এক জায়গায় থাকে, তার জন্য ভারতকে মাতৃতান্ত্রিক দেশ বলা হয়, ভারত মাতা কি জয় বলা হয়, ভারত পিতা কি জয় বলা হয় না। আমরা পুরুষ আছি কিন্তু আমাদের জয়ের দড়ি দেওয়া হয় না, জয়ের দড়ি দেওয়া হয় মহিলাদের। আজকে ত্রিপুরাতে নতুন সরকার আসার পর হোম ডিপার্টমেন্টের প্রথম 10% রিজার্ভেশন আমি এনেছিলাম। অন্য ডিপার্টমেন্টে কেন আনি? হোমের জন্য আনলাম, গৃহ মন্ত্রণালয়ের জন্য আনলাম। কারণ কি, মহিলাদের কাছে আইন কানুন ব্যবস্থা দেখার জন্য তাদের অধিকার বেশি হওয়া উচিত, ওই জায়গায় মহিলাদের যাওয়া উচিত, পুলিশিং ব্যবস্থার মধ্যে মহিলাদের যাওয়া উচিত। তো সেই কারণে 10% রিজার্ভেশন মহিলাদের জন্য আনা হয়েছে। আর তার প্রমাণ যখন এবার টিএসআর আমরা দুই দুই আয়ের রেভিনিউ দিলাম, আগে টিএসআর এ মহিলা যেতেন না রাজ্যের মেনে, তার ব্যবস্থাও ছিল না। এবার যখন নেওয়া হলো 10% রিজার্ভেশন থাকার কারণে আমরা লক্ষ্য করেছি সেখানে 10% মহিলা চলে এসছে, এমনকি এমএ এমফিল করা মেয়ে টিএসআর এর রাইফেলম্যানের জব পেয়েছে। ত্রিপুরাতে প্রথমবার হয়েছে মহিলারা এবং রাইফেলম্যান। জানে যখন আমি সেক্রেটারি বসা তখন আমার কাছে খবর আসছে যে এখানে রাস্তার মধ্যে মহিলারা চিৎকার করছে, তারা কোন টিএসআর এর চাকরি পায়নি, স্যার তো গড়বড় হচ্ছে। আমি বললাম গড়বড় হয়নি, আমি তো খুশি। বলে কেন স্যার? বলে মহিলারা টিএসআর এর চাকরি চাইছে, সেটাই তো বিপ্লবদেব চাইছিল, এটাই তো হয়ে গেছে। আমি তার জন্য তো বসেছিলাম যে মহিলারা কবে আন্দোলন করবে, যে টিএসআর আমরা ঢুকবো। কিন্তু প্রশাসনের লোক বোঝেনি, আমাকে গিয়ে বলছে স্যার রাস্তার মধ্যে সমস্ত মহিলা আয় করছে, তার মধ্যে জনজাতি বড়মাত্রা মহিলারা করছে, তাদেরকে টিএসআর চাকরি দিতে হবে। বলুন তো আপনারা এখানে বড় মাত্রার মহিলা রয়েছেন, কোনদিন ত্রিপুরা ঢুকে এই সরকার আসার আগে কোন মহিলা আন্দোলন